إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সম্মানিত মুসলিমানে কেরাম, আমরা এমন এক সময় উপনীত হয়েছি যেই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী মাসের কর্মকাণ্ড জেনে নেয়ার জন্য। একজন ইমানদার সবসময় খুঁজতে থাকে কখন ভালো কাজটির সময় হবে, ভালো কাজটি কখন করবে, সেটাকে সে কিভাবে কাজে লাগাবে। আল্লাহ তাআলা কিছু সময় আছে, আল্লাহ তাআলার কিছু সময় আছে যেগুলোতে তিনি বান্দার গুনাহ ক্ষমা করে নেন, কিছু সময় আছে যেগুলোতে তিনি চান বান্দা তার কাছে আহ্বান করুক, কিছু সময় আছে যে সময়ে তিনি এমন কিছু দান করেন যা অন্য সময় দান করেন না। সেই সময়টি অত্যাসন্ন, আর তাই হচ্ছে রমজান মাস। রমজান মাসের জন্য সলফে সালহীন ছয় মাস দোয়া করতেন, বলতেন আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান মাস পৌঁছে দাও। আর যখন রমজান মাস পার করতেন তখন ছয় মাস দোয়া করতেন, আল্লাহ রমজান মাসে আমরা যে আমল সমূহ করেছি সেগুলি কবুল করুন। এ ছিল রসুল সলফে সালহীনের আমল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য যখনই রমজান মাস আসত তার আগে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনকে ডেকে বলতেন, আতাকুম শাহরুর রমাদান, তোমাদের জন্য রমজান মাস এসেছে এমন একটি মাস যে মাসের তোদাআফু ফিহিল হাসানাত, যে কোনো নেক কাজ বহুগুণ বর্ধিত করা হয় এবং যেই মাসের শয়তানগুলোকে জিঞ্জিরবদ্ধ করা হয় এবং যেই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় এবং যেই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। যেই ব্যক্তি এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে সে তো সব কিছু থেকে বঞ্চিত হয়েছে। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আমরা তাই আপনাদের আমাদের নিজের সবাইকে বলবো, রমজান মাস অত্যাসন্ন, এই মাসের এবাদত আল্লাহর দরবারে বহুগুণ বেশি বর্ধিত হয়ে কবুল হয়। এই মাসে এমন কিছু আমল আমাদের করা দরকার যে যা এই মাসের বরকত বরকত এবং রহমত এবং আল্লাহ থেকে ক্ষমা পাওয়ার উপায়গুলোকে আমাদের জন্য ত্বরান্বিত করে দেয়। এই মাসে এমন কিছু কাজ করা দরকার যা করলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন, আর যা না করলে আমরা মাহরুম হব, বঞ্চিত হব। আপনারা জানেন সেই ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই মিম্বারে উঠেছিলেন এবং আমিন বলেছিলেন তিনবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন কেন আমিন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি কারণ বলেছেন, এটি যে যে ব্যক্তি রমজান মাস পেয়েছে অথচ গুনাহ করেনি, ক্ষমা করে নিতে পারেনি, তার ধ্বংস হোক, আমি বলছি আমিন। তাহলে বোঝা যাচ্ছে রমজান মাস এত অত্যাসন্ন, আমাদের সামনে হতবা এক বা দুই দিন রয়েছে, এই সময় আমাদের জেনে নেওয়া দরকার কোন কাজটি আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। সম্মানিত মুসলিয়ানি কেরাম, আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই রমজান মাসে প্রথম কি কাজ করতে হবে তা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون এই ইমানদারগণ, তোমাদের উপরে সওম ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও সওম ফরজ করা হয়েছিল।
যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। সামান্য কিছু দিনের ব্যাপার, বেশি দিন নয়, সারা বছর নয়, সামান্য কিছু দিন, একটি মাস মাত্র তোমাদেরকে সওম পালন করতে হবে। তারপরও তোমাদের মধ্যে কেউ যদি কোনো অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার, সে এই দিনগুলোকে অন্য সময়, অর্থাৎ এই রোজাগুলো অন্য কোনো দিনে পূরণ করতে পারবে। এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ ছাড়। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার ওয়া আলাল লাযিনা ইউতিকুনহু ফিদিয়াতুন ত্বাআমু মিসকিন, তোমাদের মধ্যে যারা সক্ষম নয়। আতাক ইউতিকুন, দুটি অর্থ আছে, একটি হচ্ছে সক্ষম না হওয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াতের এই অংশের এই অংশ মুহকাম, মানসুখ হয়নি, এটা শুধুমাত্র যারা অক্ষম, যেমন যাদের পেটে বাচ্চা আছে সেই সমস্ত মায়েরা এবং যারা অসুস্থ আছে তাদের জন্য। ওয়ালাল্লাযিনা ইউতিকুনহু ফিদিয়াতুন ত্বাআমু মিসকিন, যে অসুস্থ তারপরে আর সুস্থ হবে না, এদের জন্য বিশেষ ব্যবস্থাপনা রেখে দেয়া হয়েছে, তা হচ্ছে তারা ফিদিয়া দিবে, মিসকিনকে প্রতি রোজার বদলে খাওয়াবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা বিশেষ ছাড়। ওয়ামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার ওয়ালাল্লাযিনা ইউতিকুনহু ফিদিয়াতুন ত্বাআমু মিসকিন ওয়ামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রাল্লাহ, যে ব্যক্তি নিজে নফল কাজ করবে, কষ্ট করে সওম পালন করবে, সেটা তার জন্য উত্তম। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানতে তাহলে সওম পালন করা তোমাদের জন্য অনেক বেশি উত্তম। খায়ের শব্দের চেয়ে সব শক্তিশালী শব্দ আরবি ভাষায় নাই, অর্থাৎ সবচেয়ে কল্যাণকর জিনিস হচ্ছে সওম পালন করা। এই রমজান মাসের বড় কাজ হচ্ছে সওম পালন করা। এই জন্য আল্লাহ তাআলা শুরু করেছেন সওম দিয়ে, তারপর বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য আর প্রমাণ স্বরূপ, হেদায়েতের প্রমাণ হিসাবে, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে আল্লাহ তাআলা কুরআনকে নাজিল করেছেন। ফামান শাহিদা মিনকুম আশ-শাহর ফালিয়াসুমহু, যে কেউ এই মাসে উপনীত হবে সে যেন এই মাসের সওম পালন করে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, আর তারপর আবার বলছেন তারপরও যদি কেউ অসুস্থ হয়ে পড়ে অথবা কোনো সফরে থাকে সে ভিন্ন সময়ে তা পালন করার সুযোগ পাবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের সহজ চান, ওলা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের উপর কঠিন হোক এটা আল্লাহ তাআলা চান না। ওয়ালি তুকমিল উদ্দাতা, এবং যাতে তোমরা এই সময়গুলো সঠিকভাবে পালন করতে পারো, এই ইদ্দতটা পূরণ করতে পারো, এই সময়গুলো সুন্দরভাবে সওম পালন করতে পারো। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং যাতে তোমরা তাকবীর দাও, এই জন্য যে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, এই রমজানের শেষে যেন তাকবীর তোমাদের মুখ দিয়ে জারি থাকে, সেটা আল্লাহ তাআলা নির্দেশনা দিচ্ছেন। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিম উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তাদেরকে আপনি বলুন যে আমি তো নিকটে, আরশের উপরে আল্লাহ তাআলা আছেন, সেখান থেকে তিনি আমাদের সব কিছু পর্যবেক্ষণ করছেন, তিনি দেখছেন, জানছেন আমরা কি করতেছি, তিনি আমাদের অন্তর অবস্থা ভালো করে জানেন। কে আল্লাহকে ভয় করে সওম পালন করছে, আর কে দুনিয়ার কোনো উদ্দেশ্যে সওম পালন করছে অথবা লোক দেখাচ্ছে আসলে সওম পালন করেনি, এসবই আল্লাহ তাআলা জানেন। আর কে আল্লাহকে ডাকছে সওম পালন করে, সত্যিকারের সওম পালন করার মতো সওম পালন করছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন আহ্বানকারী আমাকে আহ্বান করে আমি তার ডাকে সাড়া দেই। ফালিয়াস্তাজিবু লি, সে যেন আমার কাছে এই দোয়া কবুল হওয়া চায়। ওয়ালি ইউমিনু বি, আমার উপর যেন ঈমান আনে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সঠিক পথ প্রাপ্ত হয়। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম
হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমাদের মধ্যে যারা এতেকাফে থাকবে তাদের জন্য আল্লাহ তাআলা বলে রাতের বেলা, এতেকাফে না যারা রাতে এই সওম পালন করবে তাদের জন্য রাতের বেলা স্ত্রী সহবাসে অনুমতি দেয়া হয়েছে। প্রথম প্রথম এই অনুমতি ছিল না, তারপর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ তখন অনুমতি ছিল না, বলা হয়েছিল কেউ যদি রাতে ঘুমিয়ে যেত তাহলে তার স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি ছিল না, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা সেই ছাড় দিয়ে দিলেন যে হ্যাঁ রাতের বেলা তোমরা স্ত্রীদের কাছে যেতে পারো। উহিলা লাকুম লাইলাতুস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের কাপড় তোমরা তাদের কাপড় একে অপরকে ঢেকে রাখবে, একে অপরকে পাহারা দিবে, একে অপরের জন্য ভূষণ স্বরূপ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম, আল্লাহ ভালো করে জানেন যে তোমরা খেয়ানত করে বসবে, এই জন্য আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ছাড় দিচ্ছেন রাতের বেলায় স্ত্রীদের কাছে যেতে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা ছাড়। তারপর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যদি মসজিদে এতেকাফরত অবস্থায় থাকো তখন কিন্তু তোমাদের স্ত্রীর কাছে যেতে পারবে না। এ হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন, তোমরা আল্লাহর নিদর্শন কে হেলা পালা করে দেখো না, কোন রকমে সেই নিদর্শনের সেই আল্লাহ তাআলার সেই সীমাকে লঙ্ঘন করো না। এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। আপনি যদি কোনো পুরা কোরআন শরীফ খুলেন এই কয়েকটি আয়াতের মধ্যে আপনি সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে সওমের বিধানকে দেখতে পাবেন। আলেমরা এই আয়াতগুলিকে ব্যাখ্যা করেছেন এবং তাদের কিতাবে সওমের বিধানগুলো লিখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওম পালনের বিভিন্ন নীতি বলে দিয়েছেন, সেগুলিকে বিশ্লেষণ করে আমরা বলি যে সওম পালন করার যেই নীতিমালা এসেছে কোরআন এবং সুন্নাহ থেকে উৎসারিত এবং সেগুলিকে মেনে চলতে হবে। রমজান মাসের প্রথম কাজ হচ্ছে সওম পালন করা। আর সওমের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটি বনি আদমের প্রত্যেকটি আমল তার জন্য, ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, বনি আদমের প্রত্যেকটি আমল তার জন্য, তবে সাওম ব্যতীত সাওম আমার জন্য রাখা হয় আর আমি এর জাজা হব। আমরা প্রত্যেকেই জানি যে সাওম সহ প্রত্যেকটি ইবাদতই আমরা আল্লাহর জন্য রাখি, তাহলে কেন বললেন কুল্লু আমাল ইবনে আদম লাহু, তার জন্য কেন? কারণ সেটা তার কাজে লাগে। সে সালাত পড়লো, সে সালাত পড়তেছে, যাকাত দিচ্ছে, হজ করছে, ইত্যাদি আমল তার একটি বাইরের ভূষণ হিসেবে কাজ করে। হাসরের মাঠে সেটা ওজন করা হবে, তার প্রত্যেকটি আমল বহুগুণ বর্ধিত হবে, একটি দশ গুণ হবে, দশ গুণ সাতশো গুণ পর্যন্ত হতে পারে, হাদিসে এসেছে। তবে এই সওমের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সওয়াব বর্ণিত হয়নি, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আসসওমু লি ওয়া আনা আজজি বিহি, সওম আমার জন্য রাখা হয় আমি সেটার জাজা দিব। আল্লাহ তাআলা সেটার জাজা কিভাবে দেবেন তিনি সেটা জানেন। মহারব্বুল মহান রব্বুল আলামিন, তিনি সমস্ত প্রতিদানকারীদের মধ্যে শ্রেষ্ঠ, প্রতিদানদাতাদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি যেভাবে দিবেন তার কোনো তুলনা হয় না, এই জন্য তিনি যেভাবে মহান দাতা তিনি সেভাবে দিবেন বলে তার কাছে এটা গোপন রেখেছেন, যাতে করে মানুষ দুনিয়ার কারো কাছে যা কিছু খুঁজে তার থেকে বহুগুণ বর্ধিত আকারে তিনি সেটা দিতে পারেন। কোনো কোনো বর্ণনা এসেছে, ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহির বর্ণনা এসেছে যে দুনিয়ার বুকে মানুষ একে অপর উপর জুলুম করেছে, কাউকে গালি দিয়েছে, কারোর উপরে হস্তক্ষেপ করেছে, কারোর সম্পদ ছিনিয়ে নিয়েছে, অথচ দুনিয়ার বুকে সে পর্বত প্রমাণ নেক আমল নিয়ে এসেছে, কিন্তু হাসরের মাঠে যখন আসবে, হাসরের মাসে আসার পরে সেগুলোকে যারা জুলুম করে যাদের উপর জুলুম করেছে তারা ভাগ বাটোয়ারা করে সব নিয়ে যাবে সেই জুলুমের বদৌলতে, কিন্তু সেই সময় একটি আমল তার অবশিষ্ট থাকবে, তা হচ্ছে সওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ সওম হচ্ছে আল্লাহর জন্য রাখা হয়, তিনি নিজে সেটা জাজা দিবেন, সেটা কাউকে জানাবেন না। সেই জাজা কি হবে? হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাশরের দিন যারা রোজাদার যারা সওম পালন করেছে তাদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, তাই সেই দরজা দিয়ে তারা প্রবেশ করার পরে তা বন্ধ করে দেয়া হবে এবং সেটা শুধুমাত্র যারা রোজাদার তাদের জন্যই খোলা হবে, সেই বিশেষ সম্মানে সম্মানিত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন
للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه صوم পালন করার কারের জন্য দুটি খুশি রয়েছে একটি খুশি হচ্ছে যখন সে ইফতার করে ইফতার করার দুটি অর্থ আছে একটি হচ্ছে সত্যি সত্যি বিকাল বেলা যখন সে ইফতার করে তার মনে আনন্দ আসে যে আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য সে একটি ইবাদত সম্পন্ন করতে পেরেছে আর দ্বিতীয় অর্থ হচ্ছে যখন সে রমজানের শেষে ঈদুল ফিতর আসে তখন তার মনে আনন্দ আসে যে একটি মাস আমি আল্লাহ তার আহ্বানে সাড়া দিয়ে রোজা পালন করতে পেরেছি এবং আমার ইবাদত আল্লাহর দরবারে নিশ্চয়ই কবুল হচ্ছে সেজন্য সে আনন্দে উদ্বেলিত তার মনে খুশিতে নেচে ওঠে সেই খুশি তার মধ্যে থাকে আর দ্বিতীয় খুশি তখন হবে যখন সে রব্বুল ইজ্জতের সামনে উপনীত হবে তখন তাকে বিশেষভাবে জান্নাতে প্রবেশ করানো হবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার আরও কিছু ফজিলত বর্ণনা করেছেন তিনি বলছেন আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন তা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমলটি করলে আমার সব কিছু পাওয়া হবে তিনি বলেছেন আলাইকা বিসওম ফা ইন্নাহু লা ইদলা লাহু অন্য বর্ণনা এসেছে আলাইকা বিসওম ফা ইন্নাহু লা মিসলা লাহু তুমি সওম পালন করো সওমের মতো আর কিছু নেই তুমি সওম পালন করো সওমের সমকক্ষ আর কিছু নেই এটাই হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের আমল তারা সওম পালন করার জন্য সব সময় ব্রতী ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুল্লাহ আমি শুনেছি তুমি সওম পালন করো বলে ইয়া রাসূলুল্লাহ আমি সওম পালন করে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি প্রতি মাসে 3 দিন সওম পালন করো সেটা তোমার জন্য যথেষ্ট তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো বাড়িয়ে দিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তাহলে তুমি সোমবার এবং বৃহস্পতিবার সওম পালন করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো বাড়িয়ে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন তাহলে তুমি সওমে দাউদ পালন করো একদিন পর একদিন রোজা রাখো এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি কঠোর নির্দেশনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস শেষ জীবনে বলেছিলেন যে আমি যদি কোনো তার রুখসতটা গ্রহণ করতাম অর্থাৎ আগের অংশটুকু গ্রহণ করতাম আমার জন্য ভালো ছিল কারণ শেষ জীবনে তিনি আর প্রতি একদিন পর একদিন রোজা রাখতে সমর্থ হননি এই জন্য আমাদের প্রত্যেকের সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন সেইভাবে এই সওমকে বেশি ভালোবাসতে হবে কেন এই সওমকে বেশি ভালোবাসতে হবে দেখুন আল্লাহ তাআলা খান্না পান করেন না আল্লাহ তাআলা খান্না পান করেন না বান্দা আল্লাহ একটি বড় একটি খাসরতের সাথে সামঞ্জস্য বিধান করেছে সেই জন্য আল্লাহ তাআলার কাছে এটা বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে এটা বেশি প্রিয় ফেরেশতাগণ জিজ্ঞাসা করে ইয়া রব কি লিখবো এই লোক তো খায় না পান করে না সাধারণত অ্যাক্টিভিটিসগুলো মানুষ লিখে থাকে যে সাওম পালন করছে হজ করছে কিন্তু যে কোনো কিছু খাচ্ছে না যে কোনো কিছু পান করছে না স্ত্রীর কাছে যাচ্ছে না সূচক জিনিস আমরা কিভাবে লিখবো আল্লাহ তাআলা বলেন যে তোমার লেখার প্রয়োজন নেই আমি জানি আমার বান্দা কি করছে আস সাওমুলি ওয়া আনা আজজি বিহি আমার বান্দা আমার জন্য সওম রেখেছে সুতরাং আমি সেটা যা যা দেবো তোমাদের লেখার প্রয়োজন নেই এই জন্য আল্লাহ তাআলা বান্দার কারো কাছে জানাননি কি যাজা তিনি দিবেন তার বান্দাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমরা সেই সওমের যাজা প্রার্থনা করি যেই সওম আল্লাহ তাআলা নিজে দিবেন এবং নিজে আমাদেরকে সন্তুষ্ট করে দিবেন এই সওমের আরেকটি বড় জিনিস হচ্ছে এই সওম হচ্ছে সবচেয়ে বড় সবর আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইর হিসাব সওম পালনকারীকে তাদের সওয়াব বিনা হিসাবে দেয়া হবে সাবিরুন অর্থ সাইমুন এক অর্থ করা হয়েছে যারা সবর করে তাদেরকে সবচেয়ে বেশি প্রতিদান দেয়া হবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন চিন্তা করে দেখুন একজন সাইম যিনি রোজাদার তিনি সর্বপ্রকার সবর তিনি এখতিয়ার করেছেন কারণ অন্যায়ের দিকে যান না ন্যায়ের মধ্যে আছেন আর কষ্ট সহ্য করছেন সবর হচ্ছে সবরের তিনটি প্রকার পুরোপুরি একজন সওম পালনকারী আদায় করে থাকেন আমরা জানি যে সবরের তিনটি প্রকার রয়েছে আল্লাহ তাআলার
এবাদত করতে গিয়ে সবর করা, আরেকটি হচ্ছে আল্লাহ তাআলার গুনাহ থেকে বাঁচার জন্য সবর করা, আরেকটি হচ্ছে কষ্ট খুদ পিপাসা ইত্যাদি সহ্য করা। একজন সয়াম রোজাদার তিনটি কাজ সুন্দরভাবে আদায় করে, এই জন্য আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে দিবেন আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইর হিসাব। তাছাড়া আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করেছেন যে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াত তাইবিনা ওয়াত তাইবাত। তারপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজনা ফুরুজাম ওয়াল হাফিজাত আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যারা সওম পালনকারী নর এবং নারী তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমার কথা ঘোষণা করেছেন এবং মহা পুরস্কারের কথা ঘোষণা করেছেন। সেজন্য সওমের বিকল্প কোনো কিছু হতে পারে না, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য প্রত্যেকটি মানুষ ঈমানদার মাত্রেই সওমের প্রতি আগ্রহী থাকে, এই সওম তার গুনাহ থেকে তাকে মুক্তি দিবে, কারণ তার প্রত্যেকটি ক্ষণ সে আল্লাহর ইবাদতে ব্যক্ত করে, আল্লাহর ইবাদতে ব্যয় করে। সে চিন্তা করে যে আমার কখন না আমার রোজাটা নষ্ট হয়ে যায়, আমার সওম না কখন নষ্ট হয়ে যায়, এইভাবে সে সার্বক্ষণিক আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। একটা মানুষ সর্বক্ষণ লেগে থাকার অর্থই হচ্ছে সেখানে সে কোনো রকমের অন্যায়কে প্রশ্রয় দিবে না, খারাপ কিছু করবে না, জুলুম কিছু করবে না। এই জন্য সওম মানুষকে পরিশুদ্ধ করে, যেমনিভাবে অন্তরকে তাওহীদ পরিশুদ্ধ করে তেমনিভাবে শরীরও সওম পরিশুদ্ধ করে, অন্তরকেও পরিশুদ্ধ করে, তাকে বলে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আরেকটি জিনিস হচ্ছে সওমের মাধ্যমে মানুষ অনেক কিছু দেখাতে পারে, কিন্তু সওম কোনো দেখানোর জিনিস নেই। আমরা জানি যে যেই জিনিস দেখানো হয়, লোক দেখানো হয়, রিয়া থাকে, সেটা আল্লাহর দরবারে কবুল হয় না। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেন, আনা আগনা শুরাকা আলী শিরকি মান আমালা আমালান আশরাকা ফিহি মাই গাইরি তারাকতুহু ওয়া শিরকাহু। আল্লাহ তাআলা বলেন যে আমি যারা অংশীদার কোনো কিছুতে অংশীদার বানায়, সে অংশীদারের অংশগ্রহণ থেকে আমি সম্পূর্ণরূপে অমুখাপেক্ষী, অর্থাৎ কোনো কিছুর অংশ আল্লাহ তাআলা কোনো কিছুর অংশ গ্রহণ করেন না, আল্লাহকে দিতে হলে পরিপূর্ণটাই দিতে হবে। এই জন্য কেউ যদি কোনো আমল করে এবং মনে করে যে আল্লাহর জন্য করলাম, মানুষে কিছু দেখলো, তাহলে আল্লাহ তাআলা সেটা গ্রহণ করেন না। আল্লাহ তাআলা বলেন তারাকতুহু ওয়া শিরকাহু, তাকেও ছেড়ে দেই, তার এই অংশীদারিত্বকেও আমি ছেড়ে দেই। সুতরাং মানুষের জীবনে যত আমলই করে সেখানে দেখানোর কোনো না কোনো সুযোগ থাকে। কেউ সালাত আদায় করলে হয়তো কেউ দেখতে পাবে, এই জন্য সালাতটা সুন্দর করে, আবার দেখা যায় কেউ হজ করেছে, তাকে আলহাজ বলা হবে, এই জন্য সে সুন্দর করে হজ আদায় করে, অথবা কয়েকবার হজ আদায় করে, তিনবার বেশি হজ আদায় করলে আলহাজ হয়, ইত্যাদি ইত্যাদি লকব সে লাগার চেষ্টা করে। কিন্তু সওম এমন একটি জিনিস যা সওম হতেই হলে তাকে অবশ্যই না খেয়ে থাকতে হবে, না পরে না পরিধান করে থাক, না পান করে থাকতে হবে, স্ত্রীর কাছে না গিয়ে থাকতে হবে, এই জন্য দেখানোর মতো কোনো কিছু নাই। এই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি, সওম আমার জন্য রাখা হয় আর আমি তার জাজা হব। এই জন্য রমজান মাসে সবচেয়ে বড় কাজ হচ্ছে সওম পালন করা। মনে রাখবেন, কেউ যদি সওম পালন করে কিন্তু সালাত আদায় না করে, তার সেই সওম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালা ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাতের, যেই ব্যক্তি সালাত ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। অন্য আয়া অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি আস-সালা ফামান তারাকাহা ফাকাদ কাফারা। একজন মানুষ এবং কুফুরি এবং শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে তার সালাতের, যে ব্যক্তি সালাত ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। সুতরাং হাজার বছরও যদি আপনি সওম পালন করে আর যদি কোনো আপনার সালাত না থাকে, আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না। অবশ্যই আপনাকে সালাতগুলোকে নিয়ম মতো সময় মতো আল্লাহ তাআলা যেভাবে ফরজ করেছেন সেভাবে ফরজ সালাতগুলিকে আদায় করতে হবে, নফল সালাতগুলি আদায় করবেন ফরজ সালাতের পরিপূরক হিসাবে, কারণ আমাদের ফরজ সালাতে অনেক ঘাটতি থাকে, তা পরিপূর্ণ করে দেবে এই নফল সালাত। আর এই রমজান মাসের প্রথম কাজ হচ্ছে সওম পালন করা, রমজান মাসের দ্বিতীয় কাজ হচ্ছে কোরআনে কারীম তিলাওয়াত করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করেছেন
যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, শাহরুর রমাদান এমন রমজান এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন নাজিল হওয়ার অর্থই হচ্ছে এই মাসে কোরআনের কিছু হক রয়েছে, সেই হক আদায় করতে হবে। সালফে সালেহীন যখনই রমজান মাস আসতো তারা কোরআন নিয়ে দাঁড়িয়ে যেতেন, অন্য সমস্ত কিছু পরিত্যাগ করে কোরআন নিয়ে মানুষ কোরআনের প্রতি মানুষকে আহ্বান জানাতেন। এই কোরআন পড়ার দুই ধরনের পড়া আছে, এই স্বাভাবিকভাবে পড়ে যাওয়া যা তিলাওয়াত করা, এই তিলাওয়াত করলে এক হরফে 10 নেকি করে পাওয়া যাবে, এতে কোনো সন্দেহ নেই। এতে এটার মধ্যে অনেক সওয়াব রয়েছে, বিভিন্ন হাদিসের কিতাবে আপনারা সেটা পাবেন। কিন্তু কোরআন পাঠের দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কোরআনকে বুঝে পড়া, কোরআনের অর্থ জানা, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে কোরআনকে নাজিল করেছে সেটাকে বাস্তবায়ন করা, আপনার জীবনে সেটার প্রতিচ্ছবি দেখতে পাওয়া। এই জন্য আপনার আমার উচিত এই দ্বিতীয় ধরনের কোরআন তেলাওয়াতকে বেশি প্রাধান্য দেয়া, আপনার জীবনে এই কোরআন কি পরিবর্তন আনছে তা দেখা। রমজানের আগেও সেরকম ছিলেন, রমজানের পরে একই রকম রয়ে গেছেন, আপনার জীবনে কোরআন তেলাওয়াতের কোনো ফল আপনি পাননি, আপনি হয়তো এক হরফে 10 নেকি পাবেন, কিন্তু কোরআন তেলাওয়াতের যে উদ্দেশ্য সেটা সফল হয়নি, আপনার জীবনে কোনো পরিবর্তন আসেনি, কোরআনের হক আদায় হয়নি। আর কোরআনের হক যদি আদায় না হয় তখন কোরআন আল্লাহর রব্বুল ইজ্জতের দরবারে ফরিয়াদ করবে, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, এই রব এই এই জাতি কোরআনকে পরিত্যাগ করে বসেছে, এই কোরআন আমাকে পরিত্যাগ করে বসেছে, এমন এক সময় আসবে কোরআন তার রবের কাছে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে যখন কোরআনের প্রতি আমল করার মতো লোক থাকবে না, তখন এই কোরআন উঠে চলে যাবে, কাগজ পড়ে থাকবে, কিন্তু কোরআনের কোনো লেখা সেখানে অবশিষ্ট থাকবে না, মানুষের মুখ থেকে কোরআনের কোনো বাণী বের হবে না, কোরআন মানুষের অন্তর থেকে মুছে দেয়া হবে। সেদিন আসার আগেই আমাদেরকে এই কোরআন আল্লাহর বাণী, আল্লাহ তাআলার কথা, এই কোরআনকে সম্মান করা এবং সঠিকভাবে যথার্থ রূপে তেলাওয়াত করা উচিত। কোরআনে কারিমের এই তেলাওয়াতের জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে রাতের বেলায় যখন কিয়ামুল লাইল করা হয়, সেটা আপনি সালাতুত তারাবি বলেন অথবা তাহাজ্জুদ বলেন অথবা আর যেই নামটি দেন না কেন একই কথা, রাতের বেলা যে সালাতে আদায় করা হয় সেটাই কিয়ামুল লাইল। প্রথম রাত্রে পড়লে বলা হয় তারাবি, শেষ রাত্রে পড়লে বলা হয় তাহাজ্জুদ, এর মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। এখানে আপনি যতই পড়তে পারেন কোনো সমস্যা নেই, 10, 13, 11, 20 নিয়ে ঝগড়া না করে সুন্দর করে কোরআন তেলাওয়াত করুন। কত রাকাত পড়লেন সেটা বড় কথা নয়, কত সুন্দর করে পড়লেন সেটা বড় কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন এই সালাত আদায় করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 দিন সালাত আদায় করেছেন, তিনি এই সালাত এমন ভাবে পড়েছেন, সাহাবায়ে কেরাম বলেন যে আমরা কখনো কখনো লাঠি ভর দিয়েছিলাম এই এত লম্বা টাইম তিনি কোরআন তেলাওয়াত করেছেন। কোনো কোনো বর্ণনা এসেছে আমরা 100 আয়াত করে পড়তাম এক এক রাকাতে। আজকের সময় অনেকে এই মসজিদগুলোতে যে অবস্থা তৈরি করা হয় উঠে এবং পড়ে, সেটা কোনো সুন্নত তরিকা নয়, সুন্না বিরোধী কাজ, আমাদের উচিত তা থেকে ফিরে আসা। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করেছেন, যেভাবে তিনি কোরআন তেলাওয়াত করেছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ কোরআন তেলাওয়াত করেছেন, রাতের বেলা দাঁড়িয়ে যেতেন যেন এক একটি তারা খাম্বার মতো দাঁড়িয়ে যেতেন মসজিদে, তার কেউ বুঝতেই পারতো না তার কিভাবে দাঁড়িয়ে আছে, কোরআন তেলাওয়াতের মজা পেতেন, সেরকম কোরআন তেলাওয়াত আমাদের করা উচিত। রাতের বেলা সেই কোরআন তেলাওয়াতের জন্য উত্তম সময় হচ্ছে, উত্তম অবস্থা হচ্ছে সালাতের ভিতরে, এবং সালাতের ভিতর হচ্ছে তারাবির ভিতরে, এবং যখনই কোনো আয়াত রহমত আসবে, রহমতের আয়াতের ঘোষণা আসবে, সেখানে আল্লাহর কাছে রহমত চাওয়া, যখনই কোনো আজাবের কথা আসবে আল্লাহর কাছে মাপ চাওয়া, যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে করেছিলেন সেভাবে আমাদের আগানো উচিত। কিন্তু অধিকাংশই আমরা কোরআন বুঝি না, বুঝার চেষ্টাও করি না, কোরআন বুঝার ব্যাপারে মানুষকে নিরুৎসাহিত করে থাকি, সেটা কখনো জায়েজ নয়। কোরআন বুঝার প্রতি উৎসাহ দিবেন, এটাই হচ্ছে দায়িত্ব। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার কাছে যে চিঠি পাঠিয়েছেন, যে বাণী পাঠিয়েছেন, তার যে বাণী আপনার কাছে রয়েছে তা যদি আপনি না বুঝেন, আপনার আমার মতো হতভাগা আর কেউ থাকবে না যদি আল্লাহর কোরআনকে না বুঝি। রমজান মাসে
রমজান মাসের তৃতীয় কাজ, চতুর্থ যে কাজটি তা হচ্ছে কিয়ামুল লাইল করা, যা আমরা একটু আগেই বলেছি যে রাতের বেলায় কিয়াম করতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য দাঁড়াতে হবে। দিনের বেলায় ইবাদতে যথেষ্ট নয়, রাতের বেলা যখন ইবাদত করবেন আপনার মন থাকবে সবচেয়ে কাছে। কোরআনে কারীম আল্লাহ তাআলার জন্য বলেছেন, ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াত্আ ওয়া আকওয়া মুকিলা। রাতের অন্ধকারে যখন দাঁড়াবেন আপনার মনে হবে যে কিয়ামত কায়েম হয়ে গেছে, আপনি একাকী আছেন, আপনার হিসাব নিকাশ শুরু হয়ে গেছে, আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি দুনিয়ার বুকে কি করেছিলে, আপনার তখন মনে হবে হায় আমি যদি একটু ভালো আমল করতে পারতাম। রাতের বেলা আপনার মনে হবে আল্লাহর বাণী নিয়ে দাঁড়িয়েছেন, আল্লাহ কি বলছেন আর আমি কি করছি। এজন্য রাতের অন্ধকারে কোরআন নিয়ে দাঁড়ানো আপনার আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়, সেই সময়ে আমরা কোরআন নিয়ে দাঁড়াবো রমজান মাসে। চতুর্থ যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চতুর্থ যে কাজটি অথবা পঞ্চম যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন রমজান মাসে, তা হচ্ছে বেশি বেশি করে খাবার খাওয়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কাউকে ইফতার করায় সে রোজা, সে ওই ব্যক্তি রোজার মতো সওয়াব পাবে, অথচ যে ব্যক্তি রোজা রেখেছে তার সওয়াবের কোনো কমতি হবে না। এজন্য আমাদের উচিত বেশি বেশি করে খাবার বন্টন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি কাজ রমজান মাসে নিজে বেশি বেশি করতেন, আর তা হচ্ছে রমজান মাসে তিনি বেশি বেশি দান করতেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই দানবীর ছিলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, এমনিতেই তিনি দানবীর ছিলেন, ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, তন্মধ্যে যখন রমজান আসতো তখন তার দানের হস্ত আরো বেশি প্রসারিত হয়ে যেত। সাহাবী বলেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু মিনার রিহিল মুরসালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহিত বাতাসের চেয়ে বেশি তার দান প্রবাহিত হতো, অর্থাৎ প্রবাহিত বাতাস যেমন সবার গায়ে লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান সবার গায়ে লেগে যেত, বিশেষ করে যখন জিবরিল আসতেন। রাসূলুল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিহি জিবরিল ফায়ুদারিসুল কোরআন, বুখারীতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আসতো এবং তিনি কোরআন তাকে পড়ে শোনাতেন আর জিবরিলও তাকে পড়ে শোনাতো, এইভাবে পরস্পর কোরআন পাঠ হতো। তারপর যখন যেই বছর আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়া থেকে নিয়ে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হলো, সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইবার কোরআন পাঠ করে শোনানো হলো, রাসূলও দুইবার জিবরিলকে শোনালেন। তখন তার আনন্দ আর ধরে না, কারণ ঐশি দূত তার কাছে এসেছে, জিবরিল তার কাছে এসেছে, সবচেয়ে সম্মানিত ব্যক্তিটি তার কাছে এসেছে, তিনি হচ্ছেন জিবরিল। জিবরিল যখন আসে সেই জন্য জিবরিলের এই আগমনের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানবীর ছিলেন, এমনিতে আরও বেশি দান করতেন, সেজন্য রমজান মাসে আমাদের বেশি বেশি দান করা উচিত। অনেকে মনে করে থাকেন রমজান মাসে শুধুমাত্র যাকাত দিবেন, না সেটা ঠিক নয়, প্রয়োজন যখন হবে আগে তো যাকাত দিতে পারেন, রমজান মাসে অন্য দান বেশি বাড়িয়ে দিবেন। আর কারো যদি কোনো রমজান মাসে যাকাতের সময় হয় সেটা ভিন্ন কথা, তখন দিলে সওয়াব বেশি হবে, কিন্তু বছরের পর বছর পুরো সময় আটকে রেখে গরিবদেরকে রমজান মাস পর্যন্ত বসায় রেখে আপনি তাদেরকে যাকাতের টাকা দিবেন, এটা ঠিক নয়। যাকাত যখন আসবে তখনই দিয়ে দিতে হবে, মানুষের হক আপনার কাছে রেখে দিবেন না রমজানের আশায়। রমজান ছাড়াও অন্য সময় আল্লাহ তাআলা আপনাকে বেশি সওয়াব দিতে পারেন, সবচেয়ে বেশি প্রয়োজনের সময় যদি কোনো দান করেন সেই প্রয়োজনের সওয়াব সবচেয়ে বেশি হবে। আর রমজান মাসে বেশি বেশি করে দান করবেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে দান করতেন। রমজান মাসে আরেকটি বড় কাজ হচ্ছে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দোয়ার প্রতি উৎসাহ দিয়েছেন। আপনি দেখেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা যখনই সওমের কথা আসছে তারপর আল্লাহ তাআলা রমজানের কথা বলেছেন, তারপরেই দোয়ার কথা নিয়ে এসেছেন, সাথে সাথেই আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ যা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যে যখনই আমার বান্দা যদি আপনাকে প্রশ্ন করে আমার বান্দারা যে আমি কোথায়, আমাকে জোরে ডাকতে হবে না আস্তে ডাকতে হবে, এই আয়াতের শায়ন নজরুলে তা এসেছে। যখনই আমার বান্দারা জিজ্ঞাসা করে, ওই যা সালা কারিবা দি আননি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি বলে দিচ্ছি আপনার বলার প্রয়োজন নেই, ইন্নি করিব আমি নিকটেই আছি, আশুর উপর থেকেও আমি তাদের অবস্থান দেখছি, তারা কে কি করছে আমি পরিপূর্ণ পর্যবেক্ষক হিসেবে আছি, তাদেরকে সেটার প্রতিদান আমি দেবো। উজিব
যখন আমাকে ডাকে কেউ আমি তাদের ডাকে সাড়া দেব। রমজান মাস হচ্ছে এই ডাকে সাড়া দেওয়ার সবচেয়ে উত্তম সময়। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাওয়াতুস সওম মিলাদুরাত, রোজাদারের সওম রোজাদারের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। এর অর্থ হচ্ছে রোজাদার যেই সওম যেই দোয়া করে সেটা আল্লাহর দরবারে কবুল হয়। এজন্য দুনিয়ার বুকে কেউ যদি গুনাহ করে, ফরজ রোজা ছাড়াও যদি কোনো গুনাহ করে, তার উচিত রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করা, যাতে করে তার তওবা কবুল হয়। এজন্য রোজাদারের দোয়া যেহেতু কবুল হয়, সেজন্য রমজান মাসে দোয়া করার সবচেয়ে উত্তম সময় পুরো সময়, যখন সুবহ সাদেক থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত পুরো সময়টা রোজা দোয়া কবুল হওয়ার সময়। আমরা অনেকেই দেখি মাগরিবের আগে তাড়াহুড়ো করে দোয়া করতে দেখি ইফতারের আগে, না সেটা শুধু এই সময় নয়, পুরো সময় দোয়া করতে হবে আপনাকে। কারণ কোন সময়ের দোয়া কবুল হবে, কোন সময়ের দোয়া কবুল হবে তা আপনি বলতে পারেন না। এই জন্য আপনার কাজ হবে সারা দিন আল্লাহর কাছে দোয়ায় লেগে থাকা। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর কাছে দোয়া করা। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেভাবে তিনি বলেছেন রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না, এভাবে রাসূল বলেছেন আজান এবং ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওযুর পরের দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সজদার মধ্যে দোয়া কবুল হয় বলে বলেছেন, সাজদার মধ্যেও দোয়া কবুল হয় এবং শেষ বৈঠকের দোয়া কবুল হয়। সুতরাং আমাদের উচিত যেহেতু রমজান মাসে সালাতগুলি আমরা সময় মতো পালন করি, সময় মতো আমরা সেগুলি ঠিকমতো সঠিকভাবে আদায় করে থাকি, এজন্য রমজান মাসের প্রতিটি কাজে দোয়াতে বেশি সময় দেই এবং কথায় কথায় হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করি। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহ হাইয়ুন কারীমুন, আল্লাহ তাআলা তিনি লজ্জাশীল এবং দানশীল। যখনই কোনো বান্দা তার কাছে হাত উঠায় খালি হাতে, তিনি ফেরত দিতে তিনি সেটাকে লজ্জাবোধ করেন। এই জন্য আমাদের উচিত মন থেকে দোয়া করা। অনেক দোয়া আমরা করে থাকি, সেই দোয়াগুলোর আদব রক্ষা হয় না বলে কবুল হয় না। সে আদব রক্ষা হচ্ছে, আর দোয়ার কিছু আদব আছে, তার মধ্যে বড় আদব হচ্ছে মন থেকে দোয়া করা এবং অন্যায় কোনো দোয়া না করা, বাড়াবাড়ি না করা। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। রমজান মাসে রাতের বেলাও দোয়া করবেন, দিনের বেলা যেভাবে দোয়া করবেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং তিনি ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, হাল মিন সাইরিন ফাউজিব লাহ, এমন কেউ কি আমার কাছে চাইবে আমি তাকে দিব, এমন কেউ কি ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য আসেন, আল্লাহ তাআলা তিনি দানের জন্য আসেন। কেউ যদি আল্লাহর কাছে না চায় আল্লাহ তাআলা রাগ করেন, আর দুনিয়ার মানুষ চাইলে রাগ করে। এই জন্য আমাদের উচিত রমজান মাসে প্রত্যেকটি সময় কাজে লাগানো, বিশেষ করে শেষ রাত্রিতে যখন আপনি আমি তাহাজ্জুদের জন্য উঠি, অথবা তাহাজ্জুদ না পড়লে যখন সাহরি খাওয়ার জন্য উঠি, তখন কিছু না কিছু দোয়া করে আল্লাহর কাছে কায়মানবকে চেয়ে নেওয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই সময়ে আমার দোয়া কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উদুল্লাহ আনতুম মুকিরুনা বিল ইজাবা, আল্লাহর কাছে আহ্বান করো, আল্লাহর কাছে আল্লাহকে ডাকো এমন ভাবে যে তোমরা ইয়াকিন আছে, দৃঢ় বিশ্বাস আছে আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ আল্লাহ তাআলা যা যদি বিশ্বাস কেউ না করে তার থেকে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। হাদিসে কুদসিতে আছে আল্লাহ তাআলা বলেছেন আনা ইনদে যন্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যে ধারণা করবে সেই ধারণার কাছাকাছি যদি মনে করে যে আমি তাকে ক্ষমা করে দিচ্ছি, আমি তাকে ক্ষমা করে দিব। আর যদি মনে করে, আর যদি বান্দা মনে করে যে আমি তাকে ক্ষমা করে দিব না, তাহলে আমি তাকে ক্ষমা করে দিব না, কারণ সে তো আমার ব্যাপারে ভালো ধারণা পোষণ করেনি। এই জন্য প্রত্যেক মানুষের উচিত আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা এবং বিশ্বাস রাখা যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। মনে রাখবেন আপনার দোয়া করতে পারাটাই বড় নেয়ামত, কবুল হওয়ার জন্য আপনি বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। আপনি দোয়া করতে থাকুন, দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু দোয়ার করা যাবে না, বাড়াবাড়ি শব্দের অর্থ হচ্ছে যখনই দোয়া কবুল হচ্ছে না তখন আপনার জন্য মনে এটা না আসে যে আমার দোয়া কবুল হচ্ছে না, আমার দোয়া কবুল হচ্ছে না। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের দোয়া কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা তাড়াতাড়ি করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি কিভাবে করে, বা তাড়াতাড়ি এভাবে করো যখন তোমরা দোয়া করো বলে যে অনেক দিন দোয়া করেছি আমার দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ তাআলা বলেন যে তার আর দোয়া কবুল হয় না, বরং তার উচিত দোয়া করতেই থাকা। কারণ হাদিসে রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন দোয়া করে তখন তার দোয়ার ব্যাপারে তিনটির একটি সে পাবে, হয়তো দোয়াটি দ্রুত কবুল হয়ে যাবে, অথবা তার থেকে বিপদ অনুরূপ বিপদ দূর হয়ে যাবে, অথবা তিন নম্বর হচ্ছে আখেরাতে সেটার প্রতিদান তাকে দেওয়া হবে, কারণ দোয়াই হচ্ছে ইবাদত। এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত দোয়া করা, বিশেষ করে রমজান মাসে। এই সুযোগ যেন আমাদের হাত ছাড়া না হয়ে যায়, এই রমজান মাসে, রমজান পার হয়ে গেল আমরা দোয়া করে তওবা করে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা করে নিতে পারলাম না, আমাদের মতো দুর্ভাগ্য আর কেউ হতে পারে না। রমজান মাসে ষষ্ঠ যে কাজটি করতে হবে তা হচ্ছে লাইলাতুল কদর খোঁজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে লাইলাতুল কদর খুঁজেছেন। লাইলাতুল কদর খোঁজার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি উৎসাহ দিয়েছেন, এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সারা রাত্রি ধরে ইবাদত করতেন না, কিন্তু যখন রমজান আসতো, তিনি শেষ দশক আসতো, তিনি লাইলাতুল কদর খোঁজার জন্য সারা রাত ইবাদত করতেন, ঘুমাতেন না, পরিবারকে জাগাতেন, এবং তার সাদ্দামি জারাহু কঠিনভাবে নেমে পড়তেন, কোনোভাবেই সেখান থেকে ফিরে আসতেন না, সারা রাত ধরে ইবাদত করতেন। এই সুযোগ রমজান মাসের, এই ইবাদতের একটি বড় জিনিস হচ্ছে দোয়া করা। এই জন্য রমজান মাসের সপ্তম আমল হচ্ছে বেশি বেশি করে দোয়া করা। অষ্টম আমল হচ্ছে রমজান মাসের বেশি সবাইকে যতটুকু সম্ভব নিজেকে এবং সবাইকে নিয়ে ইনভলভ করা একটি কাজ, তা হচ্ছে এতেকাফ। কারণ এতেকাফ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য। মসজিদে হচ্ছে এতেকাফের জায়গা, যদি মেয়েদের নিরাপত্তার সমস্যা থাকে অথবা পারিবারিক সমস্যা থাকে তাদের জন্য এতেকাফের চেয়ে পরিবার সামলানো বেশি ওয়াজিব, সেটার প্রতি বেশি খেয়াল রাখতে হবে। সে পুরুষ মানুষের জন্য যদি এতেকাফের সুযোগ থাকে তাহলে উচিত হচ্ছে এতেকাফ করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করেছেন, একবার শুধুমাত্র তিনি এতেকাফ করতে পারেননি বিশেষ কারণে, তিনি পরবর্তীতে সেটার কাজও করেছেন। তাহলে এটা সুন্নতে মুয়াক্কাদা বলে কেউ কোনো কোনো আলেম বলেছেন, সেজন্য আমাদের উচিত রমজান মাসে এই কাজটির প্রতি খেয়াল রাখা। নবম যে কাজটি আমরা করব রমজান মাসে তা হচ্ছে, রমজান মাসে যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন একবার অন্তত উমরা করে আসা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তাআদুল হিজ্জাতা মাই, রমজান মাসে একবার উমরা করলে তা আমার সাথে হজ করার মতো সওয়াব হবে। রমজানের এই কাজটি গুরুত্বের সাথে দেখা উচিত, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন রমজান মাসে একবার উমরা করার চিন্তা ভাবনা আমাদের করা উচিত। রমজান মাসের আরেকটি কাজ আরো বেশি গুরুত্বের সাথে করা উচিত শেষ দিকে, সেটা হচ্ছে আমাদেরকে রমজানের শেষে বেশি বেশি করে তাকবীর দেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকবীর দিতেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটার কথা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আমাদের অনেকেই ফজরের সালাতের পর থেকে, ঈদের দিন ফজরের সালাতের পর থেকে তাকবীর দেই, কিন্তু সুন্নাত হচ্ছে রাত থেকে তাকবীর দেয়া, অর্থাৎ রমজান শেষ হলে তার শেষে রাত থেকেই তাকবীর দেয়া হচ্ছে সুন্নাত। আকুলু কাউলি هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله আম্মা বাদ। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমরা আলোচনা করছিলাম যে রমজান মাসে আমাদের কি কি করণীয়, তার মধ্যে বেশ কিছু করণীয় কথা আমরা আলোচনা করেছি। কিছু জিনিস আমাদের বর্জনীয় রয়েছে, কিছু জিনিস আমাদের বর্জনীয় রয়েছে, সেই জিনিসগুলি আমাদের খেয়াল রাখতে হবে। রমজান মাসে কাজ যেমন করব, কিছু জিনিস ত্যাগও করতে হবে, তার মধ্যে বড় জিনিস যেটা ত্যাগ করতে হবে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আই ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কেউ যদি কোনো মিথ্যা কথা এবং মিথ্যা কাজ ছেড়ে দিতে না পারে তাহলে তার উচিত নয়, তার আল্লাহ তাআলা তার এটা গ্রহণ করবেন না। শুধুমাত্র খাবার এবং পানীয় ত্যাগ করাটাই তার যথেষ্ট, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় বলেছেন, ওয়াল জাহালা বিহি, আল্লাহ তাআলার দ্বীন সম্পর্কে মূর্খতা মূঢ়তা অবলম্বন করাটাও আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। যেই জিনিস মিথ্যা, যেই মিথ্যা কথা এবং মিথ্যা কাজ, মিথ্যা কথা এবং মিথ্যা কাজের বিষয়টি সুস্পষ্ট। যে ব্যক্তি টেলিভিশন খুলে বসে আছে, বাইরের সিনেমা দেখতেছে, সে মিথ্যা কাজ,
যে ব্যক্তি মিথ্যা কথা বলছে, মিথ্যা কাজ করছে, চোখে মিথ্যা দেখাচ্ছে, তার রোজার কতটুকু কবুল হবে আল্লাহ রাব্বুল ইজ্জতেই জানেন। অনুরূপভাবে যে ব্যক্তি রমজান মাসে হারাম উপার্জন করতেছে তার দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যে ব্যক্তি রমজান মাসে হারাম খাচ্ছে, হারাম নিয়ে ব্যস্ত আছে, যে ব্যক্তি পরিবারকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তার স্ত্রীরা পর্দা করে না, মেয়েরা পর্দা করছে না, ছেলেরা শরীয়ত মোতাবেক চলে না, সন্তানরা কথা শোনাতে পারতেছে না, ওই ব্যক্তির মতো হতভাগা আর কেউ নেই। ওই ব্যক্তির না রোজ সালাত আদায় হচ্ছে, না সওম আদায় হচ্ছে, আল্লাহ দরবারের সাথে জবাবদিহি করতে হবে। এই জন্য রমজান মাস আসলে আপনি একসাথে সব পেয়ে গেছেন আশা করতে পারবেন না, যতক্ষণ না আল্লাহ কাউলা জুর ওয়াল আমালা বিহি, মিথ্যা কথা এবং মিথ্যা কাজ আপনি ছাড়তে পারবেন না। মিথ্যা কথা এবং মিথ্যা কাজকে আপনাকে অবশ্যই ছাড়তে হবে রমজান মাসে। যদি এত কিছু পেতে হয়, মিথ্যা কাজ এবং মিথ্যা আমলকে, মিথ্যা কথাকে আপনাকে ছাড়তে হবে। আগের এবং পরের মধ্যে পার্থক্য আপনাকে করতে হবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো সওম পালন করে তাহলে সে যেন কাউকে গালিগালাজ না করে, অর্থাৎ মুখ নিয়ন্ত্রণ করে। ফাইনসাবাহু আহাদুন, যদি তাকে কেউ গালি দেয়, সে যেন বলে ইন্নিমরুন সায়েম, আমি একজন রোজাদার। অর্থাৎ এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি রোজাদার, না হলে উত্তর দিতাম কিন্তু আল্লাহ তাআলার নির্দেশকে ভয় করি, সেজন্য আমাকে রোজার ভিতরে থাকার জন্য আমি তোমার জবাব দিব না, তুমি গালি দিলেও আমি দিব না, নিজে কেটে সুন্দরভাবে কেটে পড়বে। এটাই শরীয়তের বিধান, শরীয়ত এটাই শিক্ষা দিয়েছে আমাদেরকে। সেজন্য রমজান মাসে নিজেকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে হবে, আর বেশি বেশি করে দোয়া করতে হবে। এমন বহু মানুষ আছে যাকে অভাবে পেয়ে বসেছে, কার কাছে চাইবে? এই রমজান মাসে আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। এমন বহু মানুষ আছে যার সমস্ত কর্মকাণ্ড অচল হয়ে গেছে, ভালো কিছু করতে পারছে না, ব্যবসা মন্দা হয়ে গেছে, তার কাছে আওয়াজ যায় একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে, এই রমজান মাসে চেয়ে নিতে হবে। এমন বহু মানুষ আছে যার সন্তানরা তার কথা শুনে না, তার উচিত আল্লাহর দরবারে ধর্ণা দেয়া রাতের অন্ধকারে। এমন বহু মানুষ আছে যার স্বামী তার কথা শুনে না, এমন অনেক মেয়ে আছে, তার উচিত আল্লাহর দরবারে চেয়ে নেয়া। পরীক্ষিত সত্য যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা কাউকে ফেরত দেন না। আমার আপনার উচিত সেইভাবে আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা মানুষকে কখনো খালি হাতে ফেরত দেন না, কোনো না কোনো ভাবে তাকে সেটা পুষিয়ে দেন। এমন বহু মানুষ আছে বিছানায় গড়াগড়ি যাচ্ছে, অসুস্থ হয়ে আছে, হাসপাতালের বেডে পড়ে আছে, আল্লাহর দরবার ছাড়া তার কোনো পথ নেই, তাকে আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়ার কোনো মানুষ তাকে কিছুই করতে পারবে না যতক্ষণ না আল্লাহ রাব্বুল ইজ্জত কোনো অনুমোদন না করেন। এই জন্য আমাদের উচিত আল্লাহর কাছে রমজান মাসে চেয়ে নেয়া, যে জিনিসগুলো চাইলে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমরা উপকৃত হতে পারবো, সেই জিনিসগুলো চেয়ে নেব। দুনিয়া এবং আখিরাতে যেটার উপকার আছে, অনেকে দুনিয়া চায় শুধু, আল্লাহ তাআলা তা থেকে নিষেধ করেছেন। যে ব্যক্তি দুনিয়া চাইবে, দুনিয়া দিয়েই তাকে শেষ করে দেয়া হবে, কিন্তু চাইবেন আখিরাত, আল্লাহর কাছে দুনিয়াও চাইবেন আখিরাতও চাইবেন। এই জন্য বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, দুনিয়াতে যেন কল্যাণ দেয়, আখিরাতে কল্যাণ, উভয়টা যেন আপনি চান, আমরা চাই। তাহলে আল্লাহ তাআলা তাকে উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহ সারিউল হিসাব, এদের জন্য রয়েছে তারা যা কামাই করেছে তার একটা অংশ, আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات اللهم اغفر لنا ولإخوان الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم انصر المسلمين في كل مكان اللهم أيدهم بتأييدك يا رحمن
ইয়া আকরামাল আকরামিন ইয়া মুজিবাস সাইলিন আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে আল্লাহ তাদেরকে তুমি সহযোগিতা করো আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি দ্বীনের উপর রাখো আল্লাহ আল্লাহ তাদের শত্রুদেরকে তুমি হেদায়েত দাও আল্লাহ অথবা তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও আল্লাহ আল্লাহ মুসলিমদের তুমি সহযোগিতা করো আল্লাহ আল্লাহ মুসলিম যুবকদেরকে দ্বীনের দিকে ফিরিয়ে দাও আল্লাহ আল্লাহ মুসলিম যুবকদেরকে দ্বীনের দিকে ফিরিয়ে দাও আল্লাহ তাদেরকে তুমি কোরআন এবং সুন্নাহ গ্রহণ করা তৌফিক দান করো আল্লাহ আল্লাহ বেদাত থেকে মুক্ত করে দাও আল্লাহ শিরিক থেকে মুক্ত করে দাও আল্লাহ আল্লাহ শিরিক এবং বেদাত থেকে আমাদের যুবকদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের মেয়েদেরকে হেফাজত করো আল্লাহ আমাদের যুবকদেরকে হেফাজত করো আমাদের বৃদ্ধদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তুমি সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত রাখো আল্লাহ আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর الرحمين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.